হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে অজানা পত্রিকার আরেকটি এপিসোডে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ কোনটি, নিশ্চয় আপনার মনে টাইটানিকের ছবি ভাসছে। এই জাহাজের অভিযাত্র সম্পর্কে প্রায় সবারই ধারণা রয়েছে, তবে সে পুরনো কথা। এবার পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ হিসেবে আলোচিত হয়েছে হারমোনি অফ দ্য সিস। কী রয়েছে এই বিশাল জাহাজটিতে? আপনি যদি বিশ্বের সবচেয়ে বড় এই জাহাজ হারমোনি অফ দ্য সিসকে যদিও বাসমান নগরী বলেন, তাতেও ভুল হবে না। কারণ হলো বিশ্বে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় এবং ভারী জাহাজ এটি। সম্প্রতি ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর হতে চোখ দাদানো হারমোনি অফ দ্য সিস জাহাজের উদ্বোধন করা হয়। সমুদ্রের মাঝে এটি অভিজাত সাম্রাজ্যের ন্যায় হারমোনি অফ দ্য সিস। কী নেই জাহাজটিতে? এতে প্রবেশ করলে আপনি স্বপ্নের জগতে হারিয়ে যাবেন মুহূর্তেই। ভূমধ্যসাগর কিংবা ক্যারিবিয়ানে ছুটিতে সর্বোচ্চ বিনোদন দিতে এই জাহাজটিতে আয়োজনের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ। 1178 ফুট লম্বা এবং 230 ফুট উচ্চতা জাহাজটি 5,551 জন যাত্রী বহন করতে সক্ষম। এতে 2,759টি স্টেট রুম রয়েছে, সেই সঙ্গে 28টি বারান্দা রয়েছে, যেন ঘরে বসে যাত্রীরা সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারে। এই জাহাজে দ্বিতল ঘরানার ফ্যামিলি স্যুট, সেখানে বেডরুম সহ ড্রয়িং, এমনকি বাচ্চাদের রুম ও খেলনার জায়গা রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জেট এয়ারবাস A380-তে সিটের সংখ্যা 525টি। তুলনা করলে বলা যায় হারমোনি অফ দ্য সিস তার চেয়ে 10 গুণ বেশি যাত্রী বহন করতে সক্ষম। দ্রুততার দিক হতে জাহাজটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে ছুটতে পারে। হারমোনি অফ দ্য সিসে রয়েছে মোট 18টি ডেক, তার মধ্যে 16টি ডেকে রয়েছে 2,747টি কেবিন, যা বর্তমানে যে কোনো জাহাজের থেকে অনেক বেশি। জাহাজটি এত বড় যে যাত্রীরা যাতে হারিয়ে না যান সেজন্য তাদেরকে জিপিএস ব্যবহার করতে হবে। 2013 সালে শুরু হয় জাহাজটির নির্মাণ কাজ। এটি নির্মাণে সময় লেগেছে 3 বছর। মোট 2,500 শ্রমিক জাহাজটি নির্মাণে কাজ করেছেন। হারমোনি অফ দ্য সিস জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নৌবহরের 25তম জাহাজ এটি। জানা গেছে জাহাজটি তৈরিতে ব্যয় হয়েছে 70 কোটি পাউন্ড। এই জাহাজের বিশেষত্ব হল যাত্রী ধারণ ক্ষমতা। বিশ্বের সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ হল এই হারমোনি অফ দ্য সিস। দুইতলা বিশিষ্ট এই জাহাজের সিগনেচার রুমটিকে বলা হয় রয়্যাল লফট স্যুট। রয়্যাল লফট স্যুটের প্রথম তলাতে রয়েছে 1,600 স্কোয়ার ফুটের একটি লিভিং স্পেস। অন্যদিকে দ্বিতীয় তলাটি 874 স্কোয়ার ফুটের, দুই মিলিয়ে 2,474 স্কোয়ার ফুট। শহরের বড় যে কোনো বড় অ্যাপার্টমেন্টের চেয়েও অনেক বড় এটি। যেহেতু হারমোনি অফ দ্য সিস একটি ভ্রমণ জাহাজ, সেহেতু এখানে ছুটি কাটাতে আসা যাত্রীদের আনন্দ গ্রহণে কোনো সমস্যা না হয়, তাই বিশ্বের 80টি দেশের প্রায় 2,100 জন কর্মচারী তাদের সেবায় নিয়োজিত। আবার সবচেয়ে এক্সক্লুসিভ কেবিনে যারা থাকবেন তাদের সেবায় থাকবে রয়্যাল জেনিস উপাধির খানসামা। এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে অতিথিদের সহায়তা করবে। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার নিয়ে অতিথি বা যাত্রীদের কোনো চিন্তা নেই। 20টি রেস্টুরেন্ট ও বার রয়েছে হারমোনি অফ দ্য সিস জাহাজটিতে। খাবারের মধ্যে রয়েছে হট ডগ হতে শুরু করে সুশি পর্যন্ত। জাহাজটিতে খোলা হয়েছে একটি বায়োনিক বার, যেখানে রোবটরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী ককটেল ও বানিয়ে দেবে। এতে আরও রয়েছে খেলার জায়গা, কমেডি ও জ্যাজ ক্লাব, বুটিক শপ, সিএসপা ও ফিটনেস সেন্টার, উইথ জোন, 26টি সুইমিং পুল, স্পোর্টস জোন, সেন্ট্রাল পার্ক এবং চিত্ত বিনোদনের হরেক রকম উপকরণ। এছাড়া কেনাকাটা ও শরীরচর্চার জন্যও রয়েছে সব ব্যবস্থা।
একদম মধ্যখানে অবস্থিত সেন্ট্রাল পার্কে 10,500-এর বেশি উদ্ভিদ, 48টি আঙ্গুর গাছ এবং 52টি বড় গাছও রয়েছে হারমোনি অফ দ্য সিস জাহাজটিতে। রাতে জাহাজটি অসাধারণ রূপ ধারণ করে, বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো জাহাজটি যেন সমুদ্রপথে চলা এক আলোকবর্তিকা। বন্ধুরা, আপনারা চাইলেও সেই জাহাজটি ভ্রমণ করে দেখতে পারেন, তবে তার জন্য আপনাদের গুনতে হবে মোটা অঙ্কের টাকা।